গত দুইটা নির্বাচনে আমি নৌকা মার্কা নমিনেশন কিনি নাই, আমারে দেয় নাই এটা ঠিক না, আমি কিনি নাই, কারণ আমি এত কাছের থেকে আমার ফুপুরে চিনি প্রধানমন্ত্রীরে, যে ওনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত, উনি ওনার পরিবারের থেকেও সংগঠনকে বেশি ভালোবাসেন। আমি কিনলে উনি আমায় দেবে না, কারণ কি উনি সংগঠনের দিকে তাকাবে, তাই না? তাই জন্য আমি কিনি নাই। এই দুই নির্বাচনের পরে উনি আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানাইয়া সারা বাংলাদেশে শেখ পরশের সাথে যুবলীগের সংগঠন শক্তিশালী করার জন্য দায়িত্ব দিছে, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করছেন। আজকে বিএনপির সাথে ঢাকার রাজপথে যুদ্ধ আমরা করি, আজকে বৃষ্টি রোদে আমরা আন্দোলন করি। বড় বড় নেতারা কিন্তু, এই যে যারা আমাদের এলাকার বড় নেতা ওস্তাদরা কিন্তু মাঠে নামে না। আমি নৌকা মার্কার চাব, এইবার প্রথম চাব, এবং আমি বিশ্বাস করি আপনাদের দোয়া এবং আপনাদের দিকে তাকাইয়া মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে নৌকা দিবে, কারণ আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা আপনাদের মনের কথা, যে আপনারা চান আমি নৌকা পাই, সেটা গরিব মানুষের কথা, উন্নয়নের কথা বিবেচনা করে উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি আমাকে নৌকা দিবেন। আর যদি নৌকা না দেয়, এই যে সাড়ে নয়টা বছর যৌবনকালে আইছিলাম এলাকায়, একটা দাড়ি চুল কিচ্ছু পাকে নাই। এই যৌবনকালে আপনারা কি করেন? আপনারা যৌবনকালে আপনারা আপনাদের জীবনের খুঁটি শক্ত করেন, আপনারা আপনাদের যৌবনের শক্তি দিয়া ওই টাইমটা, যে টাইমটা যৌবনে আপনারা পান, সেটা দিয়ে আপনার পরিবার, আপনার পিতামাতা, আপনার সন্তানকে সময় দিয়ে একটা সুন্দর জীবন তৈরি করেন। আর আমি আমার যৌবনের সাড়ে নয় বছর এই তিন থানার মানুষের সেবা করার জন্য দিয়ে গেছি। আমি নৌকা মার্কার চাব, এইবার প্রথম চাব, এবং আমি বিশ্বাস করি আপনাদের দোয়া এবং আপনাদের দিকে তাকাইয়া মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে নৌকা দিবেন। আর যদি নৌকা না দেয়, আমার যৌবনে সাড়ে নয় বছর তো কেউ ফেরত দিতে পারবে না, পারবে? তাহলে তখন আমি যে এই সাড়ে নয় বছর আপনাদের জন্য কষ্ট করে গেলাম, আমি আপনাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আপনারা যদি কন নৌকা দেয় নাই, আপনিই তো নৌকা, আপনার রক্তই তো নৌকা। এইবার আপনি কাঁঠাল, আম, আনারস, লিচু যা নিয়ে আসেন দাঁড়ান, আপনারা কইলে আমি দাঁড়াব, আমি কি দাঁড়াবো? আপনারা কি সমর্থন দিলেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান।